व्हाट्सअप गाइज असलामु आलैकुम बैक टू इसराफिल वर्ल्ड अनदर टू न्यू ब्लॉग्स। तो गाइज आज के चले एसेछि पश्चिम रामपुरते अवस्थित सुजुकी बाइकेर शोरूमे और आपनादेर सुविधार्थे शोरूमेर फुल एड्रेस और फोन नम्बर आमि आमार भिडियोर डिस्क्रिप्शन बक्से दिए दिब। गाइज आजकेर भिडियोर माध्यमे जानते पारबेन सुजुकीर प्रत्येकटा बाइकेर बर्तमान आपडेट मूल्य सम्पर्के और आजकेर भिडियोते हेल्प करबे ওয়াজু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুমের এড্রেসটা বলে দিন। আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুমটি হচ্ছে হাউস 391 ডিআইডি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, বাংলাদেশ। আমি যদি একটু সহজ করে বলি, আমাদের শোরুমটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অপোজিট সাইডে অবস্থিত। আর ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। তো ওয়াজু ভাই প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন? আমি প্রথমেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি হায়াতে ইপি। হায়াতে ইপি, হায়াতে ইপি আপনার স্ক্রিনে ব্লু কালার বাইকটি দেখতে পাচ্ছেন। আমি এইটির বর্তমান মূল্য বলে দিচ্ছি, এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে 1,07,950 টাকা। এই বাইক থেকে মাইলেজ কত পাওয়া যাবে ভাই? এটি মূলত মাইলেজ কিং বলা যায়, এই বাইকটারে মাইলেজ কিং বলা যায়। এই বাইকে আপনারা ইন সিটিতে 60 প্লাস মাইলেজ পাবেন। 60 প্লাস মাইলেজ পাবেন। মানে যারা মূলত 110 সিসির একটা মাইলেজধারী বাইক নিব, তারা অনায়াসে এই বাইকটি নিতে পারে। অনায়াসে এই বাইকটি নিতে পারে এবং এটিকে কিন্তু আপনার ফ্যামিলি বাইক বলা যায়। ফ্যামিলি বাইক বলা যায় বিকজ এটার সিটিং পজিশনটা প্লেন সিট। প্লেন সিট, এটা ফ্যামিলি নিয়ে খুবই কমফোর্টেবলি এটা ইন সিটিতে রাইড করা খুবই সুন্দর হয়, আরামদায়ক হয়। তো ভিউয়ার্স যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী দুইজন বসাই শ্রেয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা দুইজন নিয়ে রাইড করবেন। আর এই বাইকটির কয়টি কালার পাওয়া যাবে ভাই? মূলত ইসরাফিল ভাই এই বাইকটির কালার হয় চারটি, আপনারা স্ক্রিনে ব্লু দেখতে পাচ্ছেন। অপর তিনটি কালার হচ্ছে গ্রে কালার পাওয়া যায়, ব্ল্যাক কালার পাওয়া যায় এবং রেড কালার পাওয়া যায়। এরপর ওয়াজু ভাই কোন বাইকটা দেখাবেন? এরপর আমি যে বাইকটি দেখাবো এটি হচ্ছে GSX 125। টোটালি একটা হিরো বাইক, টোটালি আপনার স্পোর্টস লুক। আপনি একটু খেয়াল করেন এই বাইকটিতে থ্রি পার্ট হ্যান্ডেল বার ইউজ করার কারণে এটি একটি স্পোর্টস লুক চলে আসছে এই বাইকটি। হেডলাইটও কিন্তু স্পোর্টি লুক দেওয়া হয়েছে। হেডলাইট ডেফিনেটলি, হেডলাইটও স্পোর্টি লুক দেওয়া আছে। পাশাপাশি এই বাইকটির সিটিং পজিশন কিন্তু প্লেন সিট। প্লেন সিট, এছাড়াও ভিউয়ার্স আপনারা কিন্তু স্পোর্টি প্যাসেঞ্জার গার্ডরেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফ্রন্ট এরিয়ারে দুটি টায়ার কিন্তু আপনারা টিউবলেস প্লাস দুটি টায়ার অনেক মোটা পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা 2 valve-এর ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা 125 cc-র খুবই শক্তিশালী একটা ইঞ্জিন। ইঞ্জিনের ম্যাক্স টর্ক, ম্যাক্স পাওয়ারটাও কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। তো ওয়াজু ভাই এই বাইকটির কয়টি কালার আপনাদের শোরুমে পাওয়া যাবে? এই বাইকটির তিনটি কালার আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা স্ক্রিনে অলরেডি মেরুন কালার বাইক দেখতে পাচ্ছেন, অপর দুটি কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো ভাই এই এত সুন্দর বাইকটির বর্তমান প্রাইস কত? এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে 1,41,950 টাকা। 1,41,950 টাকায় ভিউয়ার্স আপনারা কিন্তু এই দুর্দান্ত বাইকটা পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন, চাচ্ছেন ভালো একটা ইঞ্জিন পারফরমেন্স, ভালো মাইলেজ, ভালো লুকস, ভালো ব্রেকিং পারফরমেন্স, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। এছাড়া ওয়াজু ভাই এই বাইকটির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে? এই বাইকটির সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে এই বাইকটিতে আপনারা 30,000 কিলোমিটার অথবা 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন। 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে অথবা 30,000 কিলোমিটার। পাশাপাশি এই বাইকটিতে আপনারা 5টি ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন। 5টি ফ্রি সার্ভিস পাওয়া যাবে, ফ্রি সার্ভিস থাকবে এই বাইকটিতে। তো ভিউয়ার্স অনায়াসে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারেন। এরপর ওয়াজু ভাই কোন বাইকটা দেখাবেন? এখন আমি মূলত আপনাদেরকে একটি স্কুটার দেখাবো। স্কুটার, হ্যাঁ হ্যাঁ, মূলত এটি স্কুটার XS125। এই স্কুটারটিতে আপনার FI ইঞ্জিন এন্ড CVS ব্রেকিং ইউজ করা হয়েছে। FI ইঞ্জিন প্লাস CVS ব্রেকিং, অলরাউন্ডার স্কুটি। অলরাউন্ডার স্কুটি, যারা মূলত ভালো মানের 125 cc-র একটা স্কুটি নিতে চাচ্ছেন স্মার্ট এবং ড্যাশিং লুকের, তারা কিন্তু অনায়াসে এই স্কুটি নিতে পারেন। এই স্কুটির কয়টি কালার পাওয়া যাবে? এই স্কুটির আপনার তিনটি কালার হয়, ব্লু, ব্ল্যাক এন্ড সিলভার। তিনটি কালারই জোশ কিন্তু ভিউয়ার্স, তিনটি কালারই জোশ। এই স্কুটি থেকে মাইলেজ কেমন পাওয়া যাবে ভাই? এই স্কুটি থেকে আপনারা অনায়াসে সিটিতে 50 মাইলেজ পেয়ে যাবেন। 50 মাইলেজ পাওয়া যাবে, অলমোস্ট 50 পাবেন। হাইওয়ে যদি যান আপনারা 50 প্লাস মাইলেজ পাবেন। সেক্ষেত্রে ভিউয়ার্স এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু FI, যার কারণে কিন্তু আপনারা মাইলেজটা বেশি পাবেন। আর ব্রেকিংয়ে কিন্তু আপনারা কমফোর্টনেস পাবেন, কারণ ব্রেকিংয়ে যুক্ত করা হয়েছে CVS ব্রেক, যেটা সহজ কথায় বলা চলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা দুর্দান্ত ব্রেকিং পারফরমেন্সটা পেয়ে যাবেন এই স্কুটি থেকে। তো অজুবা এই স্কুটির মূল্য কত?
এই স্কুটিটির বর্তমান মূল্য হচ্ছে 1,74,950 টাকা। 1,74,950 টাকা। সুজুকি বাইক যারাই পারচেজ করবে প্রত্যেকটি বাইকের সাথে রয়েছে 30,000 অথবা 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। ইঞ্জিন ওয়ারেন্টি পাশাপাশি 5টি ফ্রি সার্ভিস। এরপর ভাই কোন বাইকটি দেখাবেন? এখন আমি আপনাকে জিক্সার মনোটন দেখাতে চাচ্ছি। মনোটন? হ্যাঁ, মনোটনের ব্ল্যাক কালার বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার রাজা, রাস্তার রাজা, মাইলেজের বস, মাইলেজের বস, মাইলেজ কিং, মাইলেজ কিং, মানে সব অলরাউন্ডার, অলরাউন্ডার। এটাতে আপনি মাইলেজ, ব্যালেন্স, কন্ট্রোল আপনি সবই পেয়ে যাবেন। কমফর্টনেস একটা বাইক, কমফর্টনেস একটা বাইক। 2016 থেকে 2023 পর্যন্ত এখনো কাঁপাচ্ছে, এখনো মাঠ কাঁপাচ্ছে, কাঁপিয়ে যাবে, রাস্তা কাঁপিয়ে যাবে। এই বাইকটির প্রাইস কত ভাই? এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে 1,92,950 টাকা। 1,92,950 টাকা। আসলে ভিউয়ার্স, অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে কিন্তু আপনারা এই বাইকটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এই বাইক থেকে মাইলেজ কত পাওয়া যাবে? এই বাইকে আপনারা ইনসিডিতে 38 থেকে 40 পাবেন, হাইওয়েতে আপনারা যারা রাইড করবেন 40+ ডেফিনেটলি আপনারা মাইলেজটা পাবেন। তো বাজু ভাই, আসলে অন্যান্য ব্র্যান্ডে যেমন বাইকের দাম বেড়েছে, আপনাদেরও তো মোটামুটি বাইকের দাম বেড়েছে, আসলে কারণটা কি? এটা আসলে ডলারের দাম বেড়ে গেছে, এই জন্য আসলে বাইকের দাম বেড়ে গেছে। আবার ডলারের দাম যখন কমে যাবে না, বাইকের দাম দেখবেন যে আবার এমনিতেই কমে যাবে, এমনিতেই কমে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় তখন বাইকের দাম কমে যাবে। রাইট, এরপর কোন বাইকটা দেখাবেন? এখন একটু এদিকে আসবেন প্লিজ। আমি এখন এখানে একটা ব্ল্যাক কালার বাইক দেখতে পাচ্ছেন, মূলত এটি ডবল ডিস্কের কার্বোরেটর বাইক, নন এবিএস। তখন যদি কাস্টমার বুকিং করতে চায় তখন আমরা বুকিং নিয়ে নেই, গাড়ি যখন আসে তখন আমরা ডেলিভারি করে। ও আচ্ছা, এছাড়া কোনো বুকিং নেন না? এছাড়া আসলে রেডি স্টকে আমরা কখনো বুক। তাহলে আপনার এফআই এবিএস যেটা জিক্সার, ওটার প্রাইস কত পড়তেছে? এটা হচ্ছে 2,64,950 টাকা। 2,64,950 টাকা। তবে আপনারা কিন্তু জিক্সারের 3টি ভার্সন পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল, মোনোটন, সিঙ্গেল ডিক্স আর ডাবল ডিক্স, যেটা কার্বোরেটর এবং ডাবল ডিক্স এবিএস। এরপর ভাই আপনাদের যে প্রধান এবং প্রথম আকর্ষণ সেই বাইকটা যদি দেখাতেন। আমাদের আকর্ষণীয় বাইক আমি যদি বলি, অ্যাকচুয়ালি এই যে এখানে আপনারা ইয়েলো কালার একটি বাইক দেখতে পাচ্ছেন। ওয়াও, অসাধারণ একটি বাইক, অসাধারণ কালার, জোস কালার। আসলে এক কথাই যদি বলতে চাই, এটাই আসলে অনেকেরই ক্রাশ বলা যায়। আসলেই ভাই, টিনেজ লাইফে যারা আছে, মূলত যারা স্কুল কলেজে, ক্রাশ বাইক। হ্যাঁ হ্যাঁ, তাদের এটা ক্রাশ বলা যায়। পাশাপাশি আপনারা এখানে একটা ম্যাট কালার দেখতে পাচ্ছেন, ক্লাসিক প্লাস। এটা হচ্ছে ক্লাসিক ম্যাট, ক্লাসিক ইয়েলোটা হচ্ছে ক্লাসিক প্লাস। মানে আপনাদের মোনোটোনের 3টা ভার্সন পাওয়া যাচ্ছে। রাইট, মোনোটোনের 3টা ভার্সন আপনারা গ্লসি পাচ্ছেন, আপনারা ক্লাসিক প্লাস পাচ্ছেন, আপনারা ম্যাট, ক্লাসিক ম্যাট পাচ্ছেন। তো ভাই মোনোটোনের 3টা ভার্সন আপনারা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এখন আমাদের স্টকে 3টা ভার্সনই অ্যাভেলেবল আছে, কালারগুলো মোটামুটি অ্যাভেলেবল, কালারগুলো প্রত্যেকটা কালারই আমাদের এখন অ্যাভেলেবল আছে। তো এই ম্যাটের প্রাইসটা কত? ম্যাটের প্রাইস হচ্ছে 1,99,950। সেম ইয়েলো যেটা আপনারা ক্লাসিক প্লাস দেখতে পাচ্ছেন, এটির প্রাইসও 1,99,950। এই ক্ষেত্রে মূল্যের কোনো পার্থক্য নাই? মূল্যের পার্থক্য হচ্ছে আপনি গ্লসিতে মোনোটোনের সাথে শুধু। রাইট, গ্লসি কালারের সাথে আপনারা ম্যাট এবং ক্লাসিকের মানে প্রাইসের ডিস্টেন্স পাবেন। তাছাড়া মোটামুটি আপনার ক্লাসিক প্লাস এবং ম্যাট প্রাইস সেম সেম। ক্লাসিক মাইলেজ কেমন পাওয়া যাবে এই বাইক? মাইলেজ আপনার সেম, গ্লসি, ম্যাট, ক্লাসিক তিনটি বাইকেই আপনারা সেম মাইলেজ পেয়ে যাবেন। মোটামুটি তিনটি ভার্সনের ভিতর শুধুমাত্র গ্রাফিক্সের পরিবর্তনটাই আছে, গ্রাফিক্সের চেঞ্জ আসছে, তাছাড়া সব স্পেসিফিকেশন সেম, সবই সেম, সবই সেম। এরপর রজব ভাই কোন বাইকটা দেখাবেন? এখন আমি দেখাতে চাচ্ছি এসএফ। এসএফ আপনারা এখন স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, মূলত এটি কার্বোরেটর নন এবিএস ভার্সন। এবিএসটা পাওয়া যাবে? এবিএসটা হ্যাঁ, আমাদের গোডাউনে এবিএস এ পড়ে আছে। দুটি ভার্সনই পাওয়া যাবে, ভার্সন এখন অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। তো ভাই এটার প্রাইস কত? কার্বোরেটর নন এবিএস যেটি আছে ওইটির প্রাইস হচ্ছে 2,94,950 টাকা। আর এবিএসটার? এবিএস হচ্ছে 3,19,950 টাকা। 3,19,950 টাকা এবিএসটা পাওয়া যাবে, এবিএসটা পাওয়া যাবে। দুটি ভার্সনের কালারগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল? এখন আমাদের কাছে আপনারা দুটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন, রেড এন্ড ব্ল্যাকটি অ্যাভেলেবল রয়েছে, অপর কালারটি এখন আমাদের কাছে অ্যাভেলেবল নেই। তো ভাই এসএফ এর ছোট বাইকে কি পাওয়া যাবে আপনাদের? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের শোরুমে আপনি দেখেন, এদিকে আসবেন একটু প্লিজ, আমি দেখাই আপনাকে। এখানে আপনি দেখেন একটি রেড কালার বাইক দেখতে পাচ্ছেন, এটি মূলত জিক্সার এফআইএবিএস ভার্সন। রাইট রাইট, ভার্সন 3 আপডেট, ভার্সন 3 আপডেট ভার্সন। এটি মূলত আপনার 3টি কালারের এখন আমাদের কাছে স্টক আছে, রেড, ব্লু এন্ড ব্ল্যাক।
এটার প্রাইস তো যে বললেন বললাম এই এটার বর্তমান মূল্য আবার বলে দিচ্ছি, এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে 264,950 টাকা 264,950 টাকা। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা কিন্তু ওয়াজুবার কাছ থেকে জানতে পারলেন সুজুকি প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য সম্পর্কে এই ফেব্রুয়ারি মাসের। তো মোটামুটি আপনাদের এই আপডেট প্রাইস আমাদের এখন যে বাইকগুলো আপনারা দেখলেন আপডেট প্রাইস আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনার ভিউয়ার্সকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স আপনারা যারা বাইক সুজুকি পারচেস করবেন ভাবছেন আপনারা চলে আসুন বাইকার্স প্যারাডাইজ সুজুকি শোরুম রামপুরাতে। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাচ্ছি, আমাদের মূলত দুইটি শোরুম, প্রথমটি রামপুরাই হাউস 391 ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা বাংলাদেশ। আমাদের অপর আরেকটি শোরুম রয়েছে, ওইটির অ্যাড্রেস বলে দিচ্ছি, হাউস 1/57 রায়েরবাগ ঢাকা চিটাগং হাইওয়ে। আর ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো ওয়াজু ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।